নমস্কার বন্ধুরা আজকে আমরা আমাদের ভিডিওটা শিখব কিছু ইংলিশ গ্রামার শিখবো কিছু সেন্টেন্স কালেকশন করা শিখবো সমস্ত এক্সামে দিয়ে থাকবে বিভিন্ন ধরনের এর স্পটিং ওকে আজকের ভিডিও বিষয়বস্তু হচ্ছে আমরা ইংলিশের গ্রামার শিখবো এর মধ্যে কি ভুল আছে ওগুলো আমরা আস্তে আস্তে জানবো তাছাড়া আমরা শুরু করছি দেখো এখানে প্রথম কি আছে হাউ ক্যান আই কাম অ্যাজ ইট স্টিল ড্রিজলস আমি কি করে আমি আসবো এখনো যখন বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে ড্রিজলস যখন ব্যাপারটা বললাম হাউ ক্যান আই কাম এই যে এটা কিন্তু আসছে তখন আসলে কন্টিনিউস এখনও হচ্ছে তখন এটা আসছে হচ্ছে কন্টিনিউস সেক্ষেত্রে আমরা এখানে ড্রিলস ইউজ করতে পারি না স্টিল যখন উল্লেখ করা আছে তখন এখানে আমরা ড্রিলস ইউজ করতে পারবো না হবে কি স্টিল ইট ইজ ড্রিজলিং আমরা ফর্টি ওয়ান করবো কি ইট ইজ ড্রিজলিং ইট ইজ ড্রিজলিং তাহলে এখানে কী বলবো ইট স্টিল ইজ ড্রিজলিং একটা আমরা এখানে ইউজ যোগ করবো আর সময় করবো যে ড্রিজলিং ডিআরআই জেড জেড এল আই এন জি ড্রিজলিং ওকে এটা যাবে হচ্ছে ঠিক আছে তো আমার নেক্সট কোয়েশ্চেন কি বলছে বাই টু ও ক্লক ইয়ারডে আই কল অন হার টোয়াইস বাট শি ওয়াজ নট অ্যাট হোম গতকাল দুটো সময় পর্যন্ত আমি তাকে দুবার ডেকেছিলাম কিন্তু সে বাড়িতে ছিল না সবটা হচ্ছে গতকাল ব্যাপার ফার্স্ট এডটা হচ্ছে গতকাল আমি তাকে ফোন করেছিলাম এইটাতে সে হচ্ছে ফোন করেছিলাম এটা সে বাড়িতে ছিল না দুখানা পাস্ট যখন হয় আমরা একটা বসে ব্যবহার করি একটা অবস্থা আমরা করবো কি নাম্বার ফর্টি টু আগে আমি তাকে ফোন করেছিলাম অর্থাৎ তারপরে সে দেখলাম সে বাড়িতে ছিল না তাহলে এখানে কি বলবো বাই টু ও ক্লক ইয়েস্টারডে আই হ্যাড কল্ড হার আই হ্যাড কল্ড অন হার টোয়াইস একটা হ্যাড যোগ করবে এখানে বাই টু ও ক্লক ইয়েস্টারডে আই হ্যাড কল্ড অন হার টোয়াইস বাট শি ওয়াজ নট অ্যাট হোম এই ধরনের সেন্টেন্স দেখে মনে হয় যেন কোনো ভুলভ্রান্তি নেই কিন্তু এখানে গ্রামাটিক্যালের সূক্ষ্ম মিস্টেক থেকে যাচ্ছে এটা হচ্ছে হবে হ্যাড কল দ্যাট মিনস পাস্ট পারফেক্ট এটা আসবে আই হ্যাড কল যখন এটা আমার এটাও পাস্টে আছে ওকে এটা কি বলবো ইট ইজ লুকিং দ্যাট হি মে নট কাম টু নাইট এখন মনে হচ্ছে যেন সে আজ রাতে আসবে না এখানে লুকিং এটা কি হয় দেখো ফর্টি থ্রি এখানে কি বলবো ইট লুকস এটা হচ্ছে লুকের সাথে আইন যে আমরা ইউজ করতে পারি না ইট লুকস দ্যাট হি মে নট কাম টু নাইট ইজ লুকিং হচ্ছে একটা ভুল ফর্মেশন এটা ইউজ করা যাবে না এটা করবো কি লুকস ইট লুকস দ্যাট হি মে নট কাম টু নাইট ক্লিয়ার নাম্বার ফর্টি ফোর এখানে কি পাচ্ছি ফর্টি ফোর এখানে পাচ্ছি হচ্ছে আই ফাউন্ড দ্যাট হি ওয়াজ রিসেন্টলি ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল আমি দেখলাম যে তাকে সম্প্রতি হাসপাতাল ছাড়া হয়েছে আই ফাউন্ড দ্যাট হি ওয়াজ এখানে ফাউন্ডটা লক্ষ্য রাখবে এখানে ওয়াজটা লক্ষ্য রাখবে আই ফাউন্ড দ্যাট হি ওয়াজ রিসেন্টলি ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল আবার সে একই রকম একই বাক্যে দুখানা আছে পাঁচটা সেক্ষেত্রে আমরা করবো কি সেক্ষেত্রে অবশ্যই আমরা করে দেবো ওয়াজটা করে দেবো হ্যাড বিন পাস পারফেক্টে আই ফাউন্ড দ্যাট হি ওয়াজটা বাদ দিয়ে করবো যে হ্যাড বিন হি হ্যাডবিন রিসেন্টলি ডিসচার্জ ফ্রম দ্যাল আই ফাউন্ড দ্যাট হি হ্যাড বিন রিসেন্টলি ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল একই সেন্টেন্সের পাঁচ ফর্ম থাকলে যারা কি হচ্ছে ওয়াজার জায়গা হবে হ্যাডবিন ক্লিয়ার একটু মাথায় রাখতে হবে নাম্বার ফর্টি ফাইভে আমার চলে যাব আ লিটিল ল্যাটার আই রিয়েলাইজড দ্যাট মাই লাগেজ ওয়াজ স্টোলেন একটু পরে আমি দেখলাম যে আমার লাগেজ হারিয়ে গেছে আবার সে একই রকম দেখলাম লাগেজটি হারিয়ে গেছে দুদিন আছে পাঁচটা সেক্ষেত্রে আমরা করব কি ফর্টি ফাইভে করবো হ্যাডবিন স্টোলেন আগে হারালো তারপর লক্ষ্য করলো তাহলে আগে যেটি হলো ওটা হবে হ্যাডবিন এ লিটল লেটার আই রিয়ালাইজ দ্যাট মাই লাগেজ হ্যাড বিন স্টোলেন নট ওয়াজ মাই লাগেজ হ্যাড বিন স্টোলেন এটা আগে হবে ওটা হচ্ছে যাবে কি পাস্ট পারফেক্টে আর বাকি থাকবো হচ্ছে পাস্ট ইনডেফিনিটে ঠিক আছে আমার ফর্টি সিক্স আমরা কি পাচ্ছি হোয়ার আর ইউ কিপিং ইউর মানি হোয়েন ইউ গো আউট

হোয়ার ডু ইউ কিপ ইউর মানি ওয়েন ইউ গো আউট ক্লিয়ার আমরা ফর্টি সেভেন ফর্টি সেভেন এখানে কি পাচ্ছি ফর্টি সেভেন এখানে পেলাম যে আই অ্যাডমায়ার্ড হিম সিন্স দ্য ডে আই মেট হিম অর্থাৎ যত থেকে তার সঙ্গে আমার দেখা হয়েছে তবে থেকে আমরা আমি তার প্রশংসা করে আসছি আবার সেই দুখানা পাস্ট আছে একটা অবশ্যই পারফেক্ট এক্ষেত্রে আমরা করবো কি ফর্টি সেভেন আই হ্যাভ অ্যাডমায়ার্ড হিম সিন্স দ্য ডে আই মেট হিম আই হ্যাভ অ্যাডমায়ার্ড হিম যাব আই হ্যাভ অ্যাডমায়ার্ড হিম সিন্স দ্য ডে আই মেট হিম তবে থেকে তাকে দেখেছি তবে আমি তার প্রশংসা করে আসছি ওকে আমরা ফর্টি এইটে এ যাবো কি ফর্টি এইটে আছে অ্যাট লাস্ট উই রিস্ট স্কুল দ্য বেল ওয়াজ অলরেডি রাং যখন আমরা স্কুলে গিয়ে পৌঁছলাম তখন ঘন্টা পরে গিয়েছিল হোয়েন অ্যাট লাস্ট উই রিস্ট দ্য স্কুল দ্য বেল ওয়াজ অলরেডি রাং এখন চেঞ্জ অবশ্যই এখানে আসবে কোনটা চেঞ্জ এখানে আসবে ফর্টি এইটে এখানে চেঞ্জ আসবে বিন অ্যাট লাস্ট উই রিস্ট

যখন তুমি এখানে এসেছি তখন তুমি তোমার বইটি ফেলে গিয়েছো একটা লেফট একটা হচ্ছে কেম অবশ্যই এখানে একটা চেঞ্জ আমার আসবে কোনটা এখানে চেঞ্জ হবে হ্যাড লেফট তুমি ফেলে গিয়েছিলে আই এম সরি দ্যাট ইউ হ্যাড লেফট আই এম সরি দ্যাট ইউ হ্যাড লেফট ইউর বুক ইন দ্য লাইব্রেরি হোয়েন ইউ কেম হিয়ার লাস্ট টাইম এখানে কী হবে আই এম সরি দ্যাট ইউ হ্যাড লেফট ইউ হ্যাড লেফট ইউর বুক ইন দ্য লাইব্রেরি হোয়েন ইউ কেম হিয়ার লাস্ট টাইম ওকে নাম্বার ফিফটি এখানে কি বলছি আই এম লিভিং ফর মাই অফিস আর্লি এভরি মর্নিং আমি রোজ সন্ধ্যায় সরি রোজ সকাল আপনার জন্য বেরোচ্ছি আই এম লিভিং ফর মাই অফিস আর্লি এভরি মর্নিং যেমন আমি এটা রোজ আমি যাচ্ছি এখানে তোমার সেখানে কন্টিনিউস যাই কি এটা দেখবো আমরা এখানে করবো কি এখানে করবো হচ্ছে আই লিভ সিম্পল করবো এখানে আমার প্রেজেন্ট কন্টিনিউ আসবে না হবে আই লিভ ফর মাই অফিস আই এম লিভিং এখানে আসবে না হবে হচ্ছে লিভ এল ই ই আই লিভ ফর মাই অফিস আর্লি এভরি সরি

ফার্নিচার রঙ করে একই সেন্টেন্সে একটা আছে এখানে প্রেজেন্টে আর পাস্টে এমনটা হওয়া সম্ভব নয় এটা যেহেতু আছে প্রেজেন্টে আমরা এটাকে আমরা প্রেজেন্টেই নিয়ে আসবো সময় পেলে ফার্নিচার রং করে মাই ওয়াইফ ফার্নিচার হোয়েন এভার শি হ্যাজ টাইম সময় থাকলে ফার্নিচার রং করে ক্লিয়ার যেমন আমরা ফিফটি থ্রিতে অফ লেট শি ডিড নট গো টু এনি মুভি অনেকদিন সে কোনো মুভি দেখতে যায়নি অফ লেট শি ডিড নট গো টু এনি মুভি আমাদের কি চেঞ্জ আসবে এখানে শি হ্যাজ নট গন

তাহলে করতাম কি আই ডোন্ট নো হোয়াট শি হ্যাজ বিন রাইটিং ফর টু ইয়ার্স এখানে যা আছে পাস্টে আছে আমরা এখানে পাস্ট পারফেক্টে হোয়াট হি হ্যাড বিন রাইটিং ওকে বলি নাম্বার ফিফটি সিক্সে ছাপ্পান এখানে কি বলছে বাই দ্য টাইম শি কামস হি উইল কমপ্লিট দ্য ওয়ার্ক অর্থাৎ সে আস্তে আস্তেই ও এই কাজটি শেষ করে ফেলবে বাই দ্য টাইম শি কামস হি উইল কমপ্লিট দ্য ওয়ার্ক এর মধ্যে ভুলভ্রান্তি আমরা কী পাবো এখানে আছে কি উইল হ্যাভ কমপ্লিটেড বাই দ্য টাইম শি কামস হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক অর্থাৎ সে আস্তে আস্তে কাজটি শেষ করে ফেলবে ও ভবিষ্যতে ফেলবে সেই সময় সেই পয়েন্ট অফ টাইমে তো আমরা করবো কি বাই দ্য টাইম শি কামস হি উইল হ্যাভ মানে ফিউচার পারফেক্টে হি উইল হ্যাভ কমপ্লিটেড ইডিং হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বাই দ্য টাইম শি কামস হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক ঠিক আছে এটা হচ্ছে ফিউচার পারফেক্টে যাবে কি ওটা সে আস্তে আস্তেই কাজটি শেষ করে ফেলবে ফিউচারে ওকে তারপরে আমার ফিফটি সেভেনে এখানে কি বলছে দ্য বুক উইল বি রিটেন বাই নেক্সট ইয়ার এই বইটি আগামী বছরের মধ্যে লেখা হয়ে যাবে এখানে ভুল কি আছে উইল হ্যাভ বিন রিটেন এটা এখানে আমরা কিন্তু প্যাসিভ আসতে হবে দ্য বুক উইল হ্যাভ বিন রিটার্ন উইল বি রিটেন না উইল হ্যাভ বিন এটা হচ্ছে গিয়ে ফিউচার পারফেক্ট উইল বি রিটার্ন নয় দ্য বুক উইল হ্যাভ বিন রিটেন উইল হ্যাভ বিন

পড়ে আছে দু ধরনের টেন্স একটা বাক্যের মধ্যে আসবে না কারণ এখানে কি কি বলবো দ্য বুক লাইং বইটি পড়ে আছে দ্যাট মিন্স কন্টিনিউয়াস আই saw that the বুক ওয়াজ লাইং অন দি ওয়াজ লাইং ওকে ওয়াজ লাইং অন দি ওয়াজ লাইং অন টেবিল এল ওয়াই আই এন জি ওয়াজ লাইং অন টেবিল ঠিক আছে তারপরে আমরা ফিফটি কি আছে শি will অলরেডি রিটার্ন হোম হোয়েন হি

আমার সাথে আসবো সাথে এখানে কি বলছে সাথে আছে ডোন্ট ওয়ারি সিনস শি জাস্ট হ্যাড হার ব্রেকফাস্ট চিন্তা করো না সে এক্ষুনি তার ব্রেকফাস্ট নিয়েছে হ্যাড হার ব্রেকফাস্ট দেখো এটা কিন্তু আছে ওরকম ডোন্ট একটা হ্যাড আছে এখানে এখানে ভুলটা কি করবো ভুল আছে হচ্ছে জাস্ট যখন এখানে ইউজ করা আছে এই মাত্র হ্যাডটা এখানে আসবে হ্যাজ জাস্ট শি জাস্ট হ্যাজ হার ব্রেকফাস্ট শি জাস্ট হ্যাজ হার ব্রেকফাস্ট ঠিক আছে শি জাস্ট হ্যাজ হ্যাড হার ব্রেকফাস্ট ডোন্ট ওয়ারি সিনস শি

চাকরি বাকরি পাওয়ার পরে তো আমাকে অবশ্যই চালাতে হবে তো আমাকে লেখালেখি করতে হবে অবশ্যই ফলে সঠিকভাবে অন্যের সঙ্গে কমিউনিকেট করার জন্য আমাদের এই ধরনের শুদ্ধ সঠিক ইঞ্জিন আমরা শিখতে হবে অবশ্যই জানি এগুলো তোমাদের কীরকম লাগছে আমার তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যেগুলো আদৌ উপকারে আসছে কি না আমার একটুখানি কমেন্ট করে জানিও অপেক্ষায় থাকবো আর তখন দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে হয়তো খুব ভালো থাকবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ